খবর বলো ইব্রাহিম? শাহজাদার শাস্তি থামিয়ে দিয়েছেন জাপুরো। সে এখন কোথায়? আমি এখানে চাহাবো না। বিব্রত করার জন্য ক্ষমা চাইছি। হঠাৎ কি মনে করে সিদ্ধান্ত পরিবর্তন করলে? এই পৃথিবীর সুলতান হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার আপনার। আমি আপনার সমপর্যায়ে সিদ্ধান্ত নেই কিভাবে। কিছু কিছু সময় পরিস্থিতি জটিল হয়ে গেলে মানুষ সিদ্ধান্ত ফিরিয়ে নেয় মুস্তাফা। এটা হয় তার দুর্বলতা, না হয় বিচক্ষণতা। আমি কোনটা করেছি? তুমি বিচক্ষণতার পরিচয় দিয়েছ মুস্তাফা, আমি গর্বিত। শাহজাদি, আমাকে ডেকেছিলেন আপনি? সুস্বাগতম রাসু এফেন্দি। কোন জরুরি বিষয় হঠাৎ ডাকলেন? আপনার উপর ভরসা করি সে তো জানেন। এই পরিবারের প্রতি, আমাদের প্রতি আপনার বিশ্বস্ততায় আমার কোনো সন্দেহ নেই। শাহজাদি, আপনার কোনো উপকার করতে পারি কি? জানি না নাসু এফেন্দি, আপনি নিরপেক্ষ থাকবেন কিনা। আমাকে ক্ষমা করবেন শাহজাদি, কেন এই কথা বলছেন বুঝলাম না। ইব্রাহিম পাশাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। জানি আপনাকে অনেকবার বাঁচিয়েছে, তাই বলে সত্যকে ডেকে রাখবেন না। ইদানিং প্রায় বাইরে রাত কাটাচ্ছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? সাম্রাজ্যের কাজে শাহজাদি, চিন্তা করবেন না। ওখানে পাশার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকে। সরাইখানায় পাশাকে কিভাবে নিরাপত্তা দেওয়া হয় তা আমি ঠিক বুঝতে পারছি না শাহজাদি। গত রাতেও ওখানে গিয়েছিল। কেন গিয়েছিলেন আপনারা? সিনিয়র গৃতি এসেছিলেন পাশার সাথে জরুরি আলোচনা করতে। সাম্রাজ্যের আলোচনা সরাইখানায় বসে করা হয় নাকি? না শাহজাদি, পাশার আমি কাল গিয়েছিলাম বালিবের ব্যাপারে কথা বলতে। সিনিয়র গৃতিও তখন ওখানে ছিলেন। অন্য কোনো কারণ ছিল না তো? না শাহজাদি, আর কি কারণ হবে? আশা করি সত্যি বলছেন না সুইফেন্দি, কিন্তু কিছু গোপন করছেন। এ কথা জানতে পারলে আমি আপনার গর্দান নিব, মনে রাখবেন। এসো মালকো, চলো কাছে এসো। যা ঘটেছে তা না ঘটলেই ভালো হতো। এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে কখনো ভাবিনি। ভাগ্য ভালো তোমার উপর শাহজাদার আস্থা আছে, তাই ক্ষমা করেছে। আল্লাহ আমাদের শাহজাদাকে দীর্ঘজীবী করুক, আমি কৃতজ্ঞ। আমিন। তুমি কি বলেছো?
আমি কি আর বলবো পাশা, বলেছি সাম্রাজ্যের বিষয়ে কথা বলছিলাম, কিন্তু মনে হলো পুরোপুরি বিশ্বাস করেননি উনি। শাহজাদিন নজরদারি করছেন, আপনার অত্যন্ত সাবধানে থাকা উচিত পাশা। বুঝেছি, ধন্যবাদ। ইব্রাহিম পাশা এলেন না কেন জাহাপনা? চার্লসের দূতদের সাথে সমঝোতার আলোচনা চলছে, তাইও এখন ব্যস্ত। ভেবেছিলাম ওরা সবচেয়ে বড় শত্রু, মিটিয়ে না দিয়ে সমঝোতা কেন? পূর্বের অভিযানে যাব মুস্তাফা, আশা করি ওদিকটাও আমরা দখলে নিতে পারবো। আল্লাহ চাইলে বিজয় আমাদের হবেই, তাতে কোনো সন্দেহ নেই। আর অপেক্ষা করতে পারছি না জাহাপনা, এবার আমি তলোয়ারের মান রাখব, প্রাণপণে লড়ব। এসো ওখানে বসে। সম্রাট চার্লস, রাজা চার্লস, আমাদের রাজা চার্লস বন্ধুত্বের চিহ্ন হিসেবে গুয়োলা দুর্গের চাবি উপহার পাঠিয়েছেন। জাহাপনাকে রাজা চার্লসের পাঠানো উপহার ওনার অনুপস্থিতিতে আমি গ্রহণ করে নিলাম। দুর্গ নিয়ন্ত্রণে রাখতে কাউকে পাঠাব না, বর্তমান কমান্ডার আমাদের আইন আর আদেশ অনুযায়ী সব পরিচালনা করবে। আর্চডিউক ফার্দিনান্দ সমঝোতা করতে আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন মহামান্য নজির আজম। এই নিন জনাব। এটা কি? ফলের শরবত জনাব, গরম মিষ্টি চাইলে তাও আছে। আচ্ছা দাও। ব্যবসা কেমন চলছে? আজ আর শুক্রিয়া, এই তো চলছে। সুলেমান যুদ্ধে যাচ্ছে শুনলাম, অনেক ধন সম্পদ নিয়ে আসবে। আমরাও অপেক্ষায় আছি, ভালোই হবে, গনিমতের মাল সস্তায় কিনতে পারব। বলো মুস্তাফা, অনেকদিন কথা হয় না, কিছু বলতে চাইলে বলো। জাহাপনা, আপনি যদি ঠিক মনে করেন তাহলে সানচাক পে হতে চাই, পে হয়ে লড়াই করব। তাড়াহুড়া কিসের, সময় মতো সব হবে। এই নিন জনাব, একেবারে গরম। ধন্যবাদ। আপনাকেও। আইপিগের সাথে যেহেতু বিয়ে হচ্ছে না, জাহাপনা এখন প্রশাসনিক দায়িত্বে, নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই আমি। এ বিষয়ে পরে কথা বলবো। ইতালির বিরুদ্ধে নৌবহর পাঠাতে আমাদের খরচ হয়েছে পুরো 10 কোটি আকচে। এই 10 কোটি হাজার গুণে ফিরে আসবে। 50,000 অটোম্যান সৈন্যই পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট কোনো সন্দেহ নেই। তাই বলে আমাদেরকে খ্রিস্টানরা অত্যাচারী বলে যে অপবাদ দিয়েছে সেটা সত্যি না। আমি নিজেই অসংখ্য শিশু, মহিলা আর বন্দীদেরকে উদ্ধার করে হাঙ্গেরি থেকে মুক্ত করেছি। আমরা বরাবরই মানবতা দেখিয়েছি মহামান্য পাশা। আজকের জন্য এ পর্যন্তই, পরে ডাকা হবে আপনাদের, এখন যেতে পারেন। গ্রীতি, তুমি থাকো। বলুন পাশা, প্রস্তুতি শুরু করে দাও। গ্রীতি, চুক্তি স্বাক্ষর হলেই তোমাকে হাঙ্গেরি রওনা হয়ে যেতে হবে। তোমাকে হাঙ্গেরির সিংহাসন দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ, আমি আপনার মান রাখবো পাশা। আমি তা জানি গ্রীতি, তবুও তোমাকে সাবধান করছি, কোনো অবস্থাতে যেন কোনো ভুল ত্রুটি না হয়।
মেয়েরা তাড়াতাড়ি করো, পাঠশালায় যাও, দ্রুত পা চালাও, দ্রুত মেয়েরা সামনে আগাও, যাও। দায়া হাতুন, সিদ্ধান্ত নিয়েছেন তো? প্রাসাদ ছেড়ে কখন যাচ্ছেন আপনি? নিজেকে কি ভাবো তুমি? তোমার সামনে মাথা নোয়াবো? তোমার যার কাছে খুশি নালিশ করো, আমি ভাগ্যকে মেনে নিব। যদি যেতেই হয় বেগম সুলতানের আদেশে যাব। তাই যদি হয় আপনার খুশি। দেখা যাক বেগম সুলতানা এটা দেখার পর কি বলেন। এখনই সব গুছিয়ে নিন। বেগম সুলতানা, কোথায় গিয়েছিলে? আমার পোশাক তৈরি হয়নি কেন? এখনই এসে যাবে বেগম সুলতানা, কিন্তু একটা জরুরি খবর আছে, আপনাকে না জানালেই নয়। বেগম সুলতানা, কি এমন জরুরি খবর? দায়া হাতুন আপনার সাথে প্রতারণা করেছেন, কেন করেছেন তার প্রমাণ পেয়েছি। এসব কি বলছো? হুররাম সুলতান চাতালজাই খামার বাড়ি দিয়েছেন, তার বিনিময়ে উনি আপনাকে ধোকা দিয়েছেন। এখনই এ কথা প্রমাণ করবে তুমি, না হলে খুব খারাপ হবে। এই দেখুন খামার বাড়ির দলিল। এটা কি এনেছ? এই দলিল দায়াকে আমি দিয়েছি। কি বলছেন? খামার বাড়ি চাতাল যাই? কিসের খামার বাড়ি? বেকোজের একটা বাড়ি এটা। তুমি কি আদব কায়দা কিছুই শেখনি? কোন সাহসে দায়ার বিরুদ্ধে অপবাদ দিতে এসেছো? ধোকা দিয়েছে বেগম সুলতানা, সত্যি খামার বাড়ির দলিল ছিল। চুপ করো, যাও এখান থেকে। তোমাকে বরখাস্ত করলাম, আমার চোখের সামনে আসবে না। এখানে সব লেখা আছে বেগম সুলতানা, আপনি আর একবার দেখুন। আমি কি করব না করব তুমি বলার কে? বেগম সুলতানা, আর একটা কথা বললে প্রাসাদ থেকে বের করে দিব। দায়া আমাকে খুব ঈর্ষা করে বেগম সুলতানা, আপনার কাছ থেকে দূরে সরাতে চায় আমাকে। এদের হাতে কেন ছেড়ে দিলে আমাকে? আপনাকে কখনো ছাড়িনি বেগম সুলতানা, দূরে থেকেও সব সময় খেয়াল রেখেছি। আপনার পোশাক এসে গেছে। আয়েশা হাতুন, ধন্যবাদ দায়া। কেউ যেন কিছু বুঝতে না পারে, বিশেষ করে মুস্তাফার কথা যেন না বোঝে। বুঝেছো তো?
বুঝেছি সুলতানা। চিন্তা করো না, তোমার কোনো ধরনের অযত্ন হবে না। এই সেবিকা সবসময় তোমার পাশে থাকবে। এদিন এতে খবর পাঠিয়েছি, সব ব্যবস্থা করা আছে। আল্লাহ আপনার ভালো করুক সুলতানা। সুলতানা, সুম্বুলাগা রওনা হতে বলেছেন। আচ্ছা, এখনই রওনা হয়ে যাও। কি হয়েছে গুলশা হাতুন, মুখটা এমন শুকনা লাগছে? দূর হয়ে যাও নিগার, আমাকে রাগাবে না বলছি। নিজেকে কি ভাবো তুমি? তোমার বুঝি এত বুদ্ধি যে দায়া হাতুনকে হারিয়ে দিবে? তুমি ওনাকে সাহায্য করেছ, আমিও দেখে নিব। তোমাকে শায়েস্তা করে ছাড়ব। তুমি বোধহয় শায়েস্তা হয়ে এসেছ, তাই না? আম্মা কি কামরায় আছেন? কিছু হয়েছে নাকি সুলতানা? না, এমনি ওনার সাথে দেখা করতে যাব। আছেন, এখন কামরায় পাবেন। ঠিক আছে। আরে সাবধানে, কেউ যেন টের না পায়। গাড়ি কোথায় আগা? ইউব সুলতানের অপেক্ষায় আছি, এখন মরমর মহলে যাব, সেখান থেকে নৌকায় উঠব। কি ব্যাপার সুমুলাগা, কোথায় যাচ্ছ? সুলতানা, আমি এখন কি করব? বেগম সুলতানা আমাকে বরখাস্ত করেছেন। খুব ভালো হয়েছে, বেশি চালাকি করতে গেলে এমনই তো হওয়ার কথা। বেগম সুলতানা, কি হয়েছে? কি হয়নি তাই বলো মাহিদেবরান, নিজেকে কি ভাবো বলো তো। কিন্তু কেন এমন বলছি, আমি কি করেছি? এফসুনের কথা জানাও নি, এখানে আমার কোনো দোষ নেই বেগম সুলতানা। মুস্তাফা যা চেয়েছে তাই করেছি। তোমার দায়িত্ব একজন দায়িত্ববান শাহজাদা গড়ে তোলা মাহিদেবরান, ওকে ভুল কাজে প্রশ্রয় দেওয়া না। ভুল তো আপনিও করেছেন বেগম সুলতানা, ঠিকভাবে গড়তে পেরেছেন জাহাপনাকে। এত বছর আমি অকারণে তোমাকে নিয়ে ভেবেছি, যে যেমন তার ভাগ্য তেমনই হয়। বেগম সুলতানা চুপ করো, এখানকার নিয়ম মানতে হবে। বাচ্চাটা নষ্ট করবে এবং আজ রাতের মধ্যেই। এসো পাশা, আমাকে আসতে বলেছিলেন। এসো নিগার কালফা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ রাতে আপনি যাবেন না? না, যাব না, এখনই কথা বলবো। শাহজাদি সুমুলাগা, শাহজাদি বেগম সুলতানা অপেক্ষা করছেন। পাশা আছেন এখানে? ওনার কামরায় আছেন, আপনি বললে খবর দিচ্ছি এখনই। লাগবে না, আমি যাচ্ছি। সব ঠিক আছে তো পাশা? ভয় লাগছে, খারাপ কিছু হয়নি তো? এখনো বড় কোনো ঝামেলা হয়নি, ভয় নেই। তবে কিছুদিন আমাদের দেখা করা যাবে না। পাশা, এসব কি বলছেন? আপনাকে ছাড়া থাকবো কিভাবে? আমার কি কোনো ভুল হয়েছে? তোমার কোনো দোষ নেই, আমার উপর নজরদারি চলছে, তাই আমাদের একটু সাবধানে চলা দরকার।
আপনি যা ভালো মনে করবেন পাশা, তবে ভুলে যাবেন না তো আমার মাঝে শুধু হারানোর ভয় কাজ করে। ভুলে যাব কেন, ভয় পেও না। পাশা, আর কোনো আদেশ আছে? না, তুমি যেতে পারো। শাহজাদি, সুস্বাগতম শাহজাদি। শান্ত হও, তোমার কোনো ক্ষতি হবে না। দয়া হাতুন, আমাকে দয়া করুন, আমার বাচ্চাটা মারবেন না, দয়া করুন। তোমাকে তো আগেই সব বুঝিয়ে দিয়েছিলাম, নিয়ম মেনে চলা উচিত ছিল তোমার। শাহজাদি, কি হয়েছে তোমার, ঠিক আছো তো? আমি কেমন আছি, ভালো না খারাপ তা শোনার সময় কোথায়? আমাদের মধ্যে তো এই আলোচনা হয়েছিল। কোনো আলোচনাই হয়নি ইব্রাহিম। এক রাত বাইরে ছিলাম, এটাই কি আমার অপরাধ? আমি এক রাতের কথা বলছি না ইব্রাহিম, প্রতি রাতের কথা। যত দিন যাচ্ছে তুমি ততই দূরে সরে যাচ্ছ। মানতে পারছি না আমি শাহজাদি। আমার হাসি, কান্না, সুখ আর আনন্দ তোমাকে ঘিরে, আমার সব স্বপ্ন তোমাকে নিয়ে। তাই হয়তো আমাকে মূল্যায়ন করছো না, ভাবছো সব কিছু আমি চুপচাপ মেনে নিব। তা নাও হতে পারে, কখনো কাউকে অসহায় ভাবা ঠিক না। তুমি যদি আমাকে ধোকা দাও, তোমাকে এর হিসেব চুকাতে হবে। কোন অসুবিধা? রক্ত বন্ধ হচ্ছে না দয়া হাতুন। শাহজাদা, কি করছো তোমরা? দয়া হাতুন, ইফসুন, বাচ্চা কি হয়েছে? আমার বাচ্চাকে কি করেছো? বাচ্চা বের করেছি, কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না। সরো সামনে থেকে। শুন, খুব কষ্ট হচ্ছে। শাহজাদা, আমাদের বাচ্চা নিয়ে গেছে।
তুমি একটু ধৈর্য ধরো, সুস্থ হয়ে যাবে। শাহজাদা হুররাম, সাবধানে থাকবেন, আপনাকে মেরে ফেলবে। এসব কি বলছি? আমাকে বিষ দিতে পাঠিয়েছিল, কিন্তু আমি দেইনি, আমি দেইনি। সেই রাতে জ্বর এসেছিল কারণ খাবারে বিষ দিয়েছিলাম, পরে খেতে দেইনি। ক্ষমা করবেন তো। আম্মা, কেন দেখা করতে বলেছেন? চিন্তা হচ্ছিল মা, গুলফাম বলল তোমার মন ভালো না। গুলফাম বলে দাওনি তো? শাহজাদি বলিনি। কি বলে দেয়নি? হেতিজা, অস্থির হবেন না আম্মা, কিছুই হয়নি। হয়নি মানে? তাহলে মন খারাপ কেন? বেগম সুলতানা, অসময় বিরক্ত করছি, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। শাহজাদা ক্ষমা করবেন তো। আচ্ছা, একটু ধৈর্য ধরো, সুস্থ হয়ে যাবে। আগা, সে কখন হেকিম ডেকেছে, আসছে না কেন? শাহজাদা, এখানে আছি তোমার কাছে। আপনাকে একটা সন্তান দিতে চেয়েছিলাম, কিন্তু ছিনিয়ে নিল ওরা, মেরে ফেলল। ভেবো না, কিছুই হয়নি, কিছু না, শান্ত হও। শাহজাদা, আমি আপনাকে অনেক ভালোবাসি, ভুলে যাবেন না। এফসুন, চোখ খোলো। এফসুন, আল্লাহ, চোখ খোলো। যাহোক, অস্ট্রিয়ার দূতের সাথে সমঝোতার আলোচনা চলছে, আরো একবার বৈঠক হবে, আশা করি শর্ত মেনে চুক্তিতে স্বাক্ষর করবেন। ভালো ইব্রাহিম, এবারে তৈরি হয়ে যাও, চুক্তিটা হয়ে গেলেই অভিযানে যেতে হবে আমাদের। পূবে অভিযানের জন্য সব রকম প্রস্তুতি শুরু করে দাও। জি অবশ্যই জাহাপন। এসো জাহাপন, মাহিদেবরান সুলতান এসেছেন। আমি এখন ব্যস্ত আছি, ফিরে যেতে বলো। মাহিদেবরান, বলো। ক্ষমা করবেন, কিন্তু অপেক্ষা করতে পারছিলাম না, একটা খবর জানানো খুব জরুরি। হুররাম সুলতান আমাদের ছেলে মুস্তাফাকে বিষ দিতে চেয়েছিল।
বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাও। কি হয়েছে? হাতে রক্ত কিসের? ইফসুন আর আমার সন্তানের রক্ত, এর জন্য দায়ী একমাত্র আপনি। ভাগ্য ভালো ওর চক্রান্ত সফল হয়নি, না হলে ভাবতেই আমার ভয় করে কি হতো আমাদের শাহজাদার। ইব্রাহিম পাশার, একান্তে কথা বলতে চাই। মাহি দেবরান, তুমি সবকিছু জেনে শুনে অভিযোগ করছো তো? না জেনে অপবাদ দেওয়া ঠিক না। এফসুন শাহজাদা খাস বাদি একটু আগেই মারা গেছে। কিভাবে? গর্ভপাত করার সময় মারা গেছে, মৃত্যুর আগে সব বলে গেছে। সে রাতে মুস্তাফা অসুস্থ হয়েছিল খাবারে মেশানো বিষের কারণে, কিন্তু পুরো খাবার খেতে দেয়নি সে। ও বলে গেছে হুররাম সুলতানের আদেশে বিষ দিয়েছে। আমাকে বিশ্বাস না করলে মুস্তাফাকে ডাকুন। ইফসুনের যা হয়েছে সেটাই প্রচলিত নিয়ম, চিন্তার কি আছে? কিছুদিন পর সঞ্জাক বিয়ে হবে, মানিসায় যাওয়ার পর আবার সন্তান হবে। ইফসুন মারা গেছে। কি? ওর গর্ভে যার অস্তিত্ব ছিল সে আমার সন্তান, আপনি ওদের মেরে ফেলেছেন, এক রাতে দুটা প্রাণ শেষ করেছেন। মুস্তাফা, অযথা দোষ দেবে না, বেগম সুলতানের আদেশে এসব হয়েছে। গর্ভপাতের সময় মারা গেল বেচারি, আল্লাহ জান্নাত নসিব করুন। আপনি নিজের জন্য দোয়া করুন, এখন থেকে দোয়ার প্রয়োজন হবে আপনার। এর মানে কি? আমার বাহুতে মাথা রেখে সে বলে গেছে আপনি আমাকে বিষ দিয়েছিলেন। ও বলল আর তুমি বিশ্বাস করলে? ভুল করেছেন হুররাম সুলতান, শাহজাদাকে হত্যার পরিকল্পনা করা মারাত্মক অপরাধ, আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। বেচারি বাঁচানো গেল না। মুস্তাফা কোথায়? সুমুলাগা কোথায় গেছে? ও আল্লাহ, শাহজাদি অনেকক্ষণ থেকেই দেখছি না ওনাকে, কোথায় গেছেন জানি না। সুম্বুল,
লাশটা এখন এখান থেকে নিয়ে যাও। দায়া, বলুন বেগম সুলতানা, এটা কার দায়িত্বহীনতা? খোঁজ নাও, কোন রকম ছাড় দিবে না বলে দিচ্ছি, শাস্তি দেবে। হেতিজা এসো, দেখি মুস্তাফা কোথায়। নিজের খুব যত্ন নিবে এফসন, তুমি আমার সন্তানের মা হবে। বাচ্চাটা মেরে ফেলবে? কাঁদবে না, আমি তো আছি, তাই না? কেউ তোমার আর বাচ্চার ক্ষতি করতে পারবে না। মা হতে পারব? প্রথম প্রেমের বিরহ মুস্তাফা, যেন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ, আর কখনো সূর্যের আলো এমন কোমল মনে হবে না, আর কখনো বৃষ্টির আনন্দে মন ভরবে না, পাবে না শুনতে তার মিষ্টি কণ্ঠ, অনুভব করবে না তার নিঃশ্বাস, তার ঘ্রাণে ভরে উঠবে না তোমার শোবার ঘর, দেখতে পাবে না তার ওই চমৎকার চোখ জোড়া, তার হাসি, তার কান্না। প্রথম প্রেমের বিরহ মুস্তাফা, যেন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মনে রেখো। এটা কিভাবে হলো আম্মা? একজন পুরুষের চোখে দুটো কারণে অশ্রু ঝরে, ভালোবাসা হারানোর কষ্টে আর মৃত্যুর ভয়ে। এ দুটোর যে কোনো একটাকে জয় করতে সে সব বিসর্জন দিতে পারে। কান্না থামিয়ে দিও না মুস্তাফা, কষ্টগুলো কান্না হয়ে ঝরে যাক। Thank you.